दुई वर्ष कोरोना महामारीको राहतपछि बक्सा व्याघ्र प्रकल्प तथा बक्सा टाइगर कन्जर्भेसन फाउन्डेसन ट्रस्टको आयोजनामा शुक्रबार अपरान्न छैटौँ बक्सा बर्ड फेस्टिभल 2023 को उद्घाटन गरियो। राजा भातखवास्थित नेचर इन्टरप्रिटेसन सेन्टर एनआइसी हलमा 3 दिवसीय बर्ड फेस्टिभलको उद्घाटन कार्यक्रममा प्रमुख अतिथिको रूपमा उत्तर बङ्गालका अतिरिक्त पिसिसिएफ उज्जवल घोष, बक्सा व्याघ्र प्रकल्पका फिल्ड डाइरेक्टर अपूर्व सेन, अलिपुरद्वार जिल्ला परिषदका सभाधिपति शिलादास सरकार, उत्तर बङ्गाल उन्नयन परिषदका भाइस चेयरम्यान मृदुल गोस्वामी, डिएफडी प्रवीण कासवान लगायत अन्यहरूको उपस्थिति थियो। यस 3 दिवसीय बर्ड फेस्टिभलमा सहभागी बन्न आइपुगेका प्राय 22 जना बर्ड वाचर्स अनि 18 जना गाइड्स र वनकर्मीहरूलाई अतिथिहरूले स्वागत जनाउँदै बर्ड वाचिङको अग्रिम शुभकामना दिए। बक्सा व्याघ्र प्रकल्पका फिल्ड डाइरेक्टर अपूर्व सेनले बक्सा जङ्गलमा मात्र प्राय 400 भन्दा धेर चराचुरुङ्गीका प्रजाति विगतको अध्ययनले पुष्टि गरेको र अझै फेरि नयाँ प्रजातिका चराको पनि यस फेस्टिभलमा पाइने बारे आफूहरू आशावादी रहेको जनाए। यसैबीच आतिथ्य स्वीकार गरेर आइपुगेकी प्रसिद्ध हात्ती विशेषज्ञ असमकी पार्वती बरुवाले पनि राजा भातखवा आउने मौका जोडेकोमा हर्ष व्यक्त गर्दै प्रकृति संरक्षणको सन्देश दिइन्। আমি প্রত্যেকবারই আমি চেষ্টা করি আসি, কিন্তু আসার কিন্তু হয় না। এবার মানে সুযোগ হলো, আসতে পেরে খুব ভালো লেগেছে। কী বলবেন সবাইকে? প্রকৃতি সংরক্ষণ করেন, পাখিও প্রকৃতির একটা সন্তান, ওদের সংরক্ষণ হলে আমাদেরও সংরক্ষণ হবে। সেই ম্যাডাম, আরেকটা হাতি নিয়ে কিছু বলবেন? হাতি নিয়ে আজকে না বললেই ভালো নাকি? হাতি নিয়ে আরেকদিন হবে, আজকে পাখির পাখির দিন তো, পাখি থাকবে। চলছে এনএসিবিট জলদাপাড়া, শুরু হয়ে গেছে ওটা? হ্যাঁ, শুরু আজকে শুরু হয়ে গেছে। কি বুঝলেন হাতি নিয়ে? কী আর বুঝবো, ওদের তো ট্রেনিং। কতজন মাহুত অংশগ্রহণ করেছিলেন? 21 জন আছে। না না, ওটা তো ধরেন আমার কথা না, হাতি এনএসিবিটা হাতি আছে, ওই হাতিগুলোকে নিয়েই করছি। ছেলে 21টা এসছে, 21টা মানে মাহুত পাতা আলা। এমনি তো 5 দিনে হওয়ার কথা, দরকার হলে এক দুদিন বেশি হতে পারে যদি শেষ না হয়। রিসোর্স পার্সন আছে, অলমোস্ট 40 পিপলস উইল বি টেক পার্ট ইন দ্য পার্টিসিপেন্ট 22 আর প্লাস রিসোর্স পার্সন মিলে টোটাল 40। কি আশা করছেন? কি দেখুন, উদ্দেশ্য আমি আগেই বলেছি যে আমরা এই টিমগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রুট দেওয়া আছে, তার মধ্যে বার্ড খুঁজবে এবং খুঁজে যদি কোনো এরকম ধরুন মানে বক্সায় এখনও কত বার্ড আছে আমরা ঠিকঠাক জানি না, আমরা 400 প্লাস বলি, বাট নতুন কিছু যদি চলে আসে দ্যাট ইজ দের উপরি পাওনা বা প্লাস কোনো এন্ডেমিক যদি আমরা পেতে পারি বা কিছু এই ধরনের। কটা রুট? 6-6টা রুট আমরা রেখেছি এখন। কখন থেকে এটা? সকালবেলা আপনার মানে আর্লি ইন দ্য মর্নিং শুরু করবে, তারপরে আপনার লাঞ্চ অবধি চলবে, আফটার দ্যাট দে উইল কাম ব্যাক। তখন একটা টেকনিক্যাল সেশন আছে, টেকনিক্যাল সেশনে কিছু লেকচার থাকবে এবং ইনারা গোটা দিন যে ব্যাপারটা করলেন, কী কী কালেকশন করলেন না করলেন সেটাকে আমরা এখানে রেকর্ড করবো আর কি। দেখুন অলমোস্ট 400 প্লাস এরকমই আমরা জানি আর কি। স্যার, কটা গ্রুপ কি আলাদা করে করা হবে? হ্যাঁ, গ্রুপগুলো আলাদা করে দেওয়া হবে। থ্রু আউট বেঙ্গলি আছে, বাইরের এখনও আমি না আসেননি, বেঙ্গলের মধ্যে আছে। বিশেষজ্ঞর মধ্যে আপনার জেডএসআই থেকে একজন সায়েন্টিস্ট আছে, প্রকৃতি সংসদ থেকে এসছে আমাদের, কিন্তু অনিমেষ বোস ইজ অলসো গুড এক্সপার্ট, এরা যারা আছে আর কি। ফলে বক্সা আরও সমৃদ্ধ হবে মনে করছি? হ্যাঁ, যদি আমরা কিছু বের করতে পারি অবভিয়াসলি এটা সমৃদ্ধ হবে। প্লাস এটা সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে কি যে আপনাদের থ্রুতে যে যাবে এটা একটা এক্সটেনশন প্রোগ্রাম, বক্সার নামটা সবাই জানবে এবং এদের ফিডব্যাকসগুলো আমরা আপনাদেরকে পরে জানাবো। আমি আশা করবো যে লাস্ট ডেতে আপনারা আবার দেখবেন যে কী দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে। তাহলে স্যার বলা যায়, একটা জিনিস বলা যায় স্যার, চেকলিস্ট সমৃদ্ধ মানে হচ্ছে প্রায় এই ব্যাপারে মানে? হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেক বছরই হয়, মানে লাস্ট 2 বছর তো প্যান্ডেমিকের জন্য হয়নি, বাট এভরি ইয়ার উই রেকর্ড দ্য বার্ডস, চেকলিস্টটাকে ঠিক করা হয় আর কি। 2 বছর বন্ধ ছিল? হ্যাঁ, 2টোই বন্ধ ছিল স্যার। এই যে বার্ড ফেস্টিভ্যাল হচ্ছে তাতে পাখি সংরক্ষণ, সেটা কি মানুষের মধ্যে সচেতনতা আসছে মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু সচেতনতা অনেক এসছে, এটাও একটা উদ্দেশ্য আর কি। কি আশা করছেন, কি ভেবে এসছেন? আশা করছি ডুয়ার্সের যে ফিচার্সগুলো আছে সব ফিচার্সগুলো মধ্যে যতগুলো সম্ভব,
কিভাবে এসছেন, মানে কিভাবে জানতে পারলেন? জানতে পারলাম অ্যাকচুয়ালি বায়োডাইভার্সিটির সঙ্গে একটু আমরা যুক্ত রয়েছি আগে থেকেই, আর যেহেতু যুক্ত তাই বন দপ্তরের যে সাইটগুলো হয় সেই সাইটগুলোকে আমরা দৈনন্দিনভাবে সার্চ করি কোনো আপডেট কিছু দিচ্ছে কি না গভর্নমেন্ট। গভর্নমেন্ট থেকে আপডেট দেখলাম যে 6th বাল্ক ফেস্টিভ্যাল আবার হচ্ছে, তখন ওই একটা ফর্ম ফিল আপ করেছিলাম, ওনারা ইনভাইট করেছিলেন, এসছি। আর এসে ফার্স্ট টাইম যেহেতু এক্সপেকটেশন ছিল না যে রাজ্য সরকারের বন দপ্তর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করতে পারে, মানে প্রত্যেকটা দিক নিখুঁতভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। পরিবেশ তো ডুয়ার্সের সবসময় মনোরম, ওটা তো না বলার অপকারই রাখে না। এমনি কি আপনি মানে পাখি নিয়ে চর্চা করেন? এখন একটু করি, মানে বর্তমানে একটু রয়েছে। আপনি এমনি কি পেশায় রয়েছেন? আমি পেশায় রয়েছি এরকম আইটি পেশাতে আছি, একটা হসপিটালে জব করি। সেখান থেকে এরকম পাখি দেখতে আসা, কি করে সময় জোগাড় করলে? সময় জোগাড় করলাম একটা ন্যাচারাল ছুটি যেটা পাওয়া যায় সার্ভিসের, সেই ছুটিটা অ্যাপ্লাই করে ছুটি মঞ্জুর হয়েছে, তারপর আসতে পেরেছি। আসতে পেরে সত্যিই খুব খুশি যে এরকম একটা পরিবেশে সবার সঙ্গে থাকা, বন দপ্তরের সঙ্গে একটু কাজ করা। এই আপনার নাম? বাহারুদ্দিন শেখ। বাহারুদ্দিন শেখ। আপনার বাড়ি? বোলপুর।